তুমি তো আমার নচেনা, পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার আজে কি হলো, যেও না যেও না কিছু তো বলো, যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে চাও এক ঝলকে, মে কথা না কো মে ফিরে না চাও, সঙ্গী করে নাও আমাকে, হৃদয়ে এসে যাব আর সূচনায়, চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব। 1971 সালের নয় মাসের যে মুক্তিযুদ্ধ, সেখানে যারা অংশগ্রহণ করেছিলেন, যাদের জন্য আমরা পেয়েছি আজকের এই বাংলাদেশ, তেমনই একজন মানুষ আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুজ্জামান বাবুল। আমরা কথা বলবো তার সাথে, আমরা শুনব তার সেই বীর গাথা, 1971-এ তিনি কী করেছিলেন। সবার আগে একটু জানতে চাই আপনার কাছে, আপনি একজন মুক্তিযোদ্ধা, সে পাকিস্তান আর বাংলাদেশ এখন এই দুটোর মধ্যে কি পার্থক্য আপনার চোখে পড়ে? পাকিস্তানের সময় আমরা তখন ছাত্র ছিলাম, তাদের স্বভাবটা ছিল আমাদেরকে দাসের নজরে দেখতেন, কৃত দাসের নজরে দেখতেন, আমরা পাকিস্তানের নাগরিক এইটা তারা স্মরণ করতেন না। তো আমরা যখন লেখাপড়া করতাম তখন আমাদের মধ্যে এই ভাবটাই তৈরি হয়েছিল যে আমরা হয় একটা কেরানি হোম, আর নাইলে ও কোনো অফিসের চাপরাশি হোম, নাইলে পিয়ন হোম, আমাদের এইভাবে তারা আমাদের উপর আঘাতটা করছিল। আর আজকের বাংলাদেশ আমি রাষ্ট্রপতি হওয়ার হতে পারি, আমি প্রধানমন্ত্রী হতে পারি, আমি সেনাবাহিনী প্রধান হতে পারি, আমি বিমান বাহিনী প্রধান হতে পারি, নৌবাহিনী প্রধান হতে পারি, আমি পুলিশের প্রধান হতে পারি, আমি সচিব হতে পারি, বিসিএস হতে পারি, আমাদের সাফল্য আমাদের নিজেদের মধ্যে চলে এসেছে, আমাদের দেশ আমাদের সব কিছু। তা আপনি 1971-এ যুদ্ধ করেছেন, আপনি কোন সেক্টরে ছিলেন, কি কাজ করেছেন? আমি 2 নম্বর সেক্টরে ছিলাম। আচ্ছা, 2 নম্বর সেক্টরের অধীনস্থ ছিল ঢাকা সিটি, ঢাকা মহানগর, ঢাকা মহানগর, আজকে ঢাকা মহানগর, তখন ছিল ঢাকা সিটি। আমি একজন আঞ্চলিক নেতা ছিলাম ছাত্রলীগের। তখন আপনার বয়স কত ছিল? আমার 19 কিংবা 20 এই বয়সে ছিলাম। আমি তখন 69-এর গণ অভ্যুত্থানে আমি একজন সক্রিয় কর্মী ছিলাম। আমি ছাত্র অবস্থা থেকেই আমাদের সিটি ঢাকা সিটি ছাত্রলীগের সভাপতি বঙ্গবন্ধু আমাদের মধ্যে একটা চেতনা তৈরি করছিলেন, আমরা পাকিস্তানি না, আমরা বাঙালি, পূর্ব বাংলা আমাদের দেশ, পূর্ব আমাদের দেশ পাকিস্তানিরা দখল করে আছে, এই চেতনাটা আমাদের মধ্যে তৈরি করছিলেন, সমগ্র বাঙালি জাতির মধ্যে তৈরি করছিলেন। এই চেতনার থেকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরতে সাহস পেয়েছিলাম, শক্তি পেয়েছিলাম। এটা আমাদের অবিসংবাদিত নেতা, আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমাদের ভিতরে এই চেতনাটা সৃষ্টি করেছিলেন। আমরা যখন 7ই মার্চ বাসন শেষে যখন বাড়ির দিকে ফিরি তখন আমরা বলতে বলতে আসি যে আমরা পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, শীঘ্রই বঙ্গবন্ধু ডাক দেবেন। 1971 সালের 10ই মার্চ আমাদের এলাকার তৎকালীন তেজগাঁও থানার এমপিএ পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য হেদায়েতুল ইসলাম খান সাহেব, আমাদের দোলাইপাড় শ্যামপুর থানার অন্তর্গত দোলাইপাড় একটা খেলার মাঠ ছিল, বর্তমানে সেখানে তেজগাঁও সার্কেল অফিস, সেই খেলার মাঠে একটা ট্রেনিং সেন্টার করলো আমাদের সামরিক ট্রেনিং দেওয়ার জন্য।
সেখানে পাকিস্তান আর্মির প্রাক্তন সৈনিকরা আমাদেরকে সামরিক ট্রেনিং দিতেন। এটা 10ই মার্চ থেকে আমাদের এই ট্রেনিংটা শুরু হয়। আমিও আমরা প্রায় 70 জনের মতন ছাত্র সেখানে সামরিক ট্রেনিং নেওয়ার জন্য ভর্তি হই। সেখান থেকে আমরা রাইফেল ট্রেনিং নেই এবং যুদ্ধবিদ্যার যুদ্ধভাবে কীভাবে করতে হবে, পাকিস্তান আর্মিকে কীভাবে আক্রমণ করতে হবে সেটা আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। আসলে প্রকৃত অর্থে সেই ট্রেনিংটা ছিল পাকিস্তানের আর্মির বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরার ট্রেনিং। একটা দেশের বর্তমান থাকা অবস্থায় সেই দেশের বিরুদ্ধে অস্ত্র ধরাটা প্রশিক্ষণ ছাড়া এবং তৈরি হওয়া ছাড়া কোনো মুক্তিযুদ্ধ হইতে পারে না। মুক্তিযুদ্ধের জন্য তৈরি করার জন্য আমাদের এই ট্রেনিংটার ব্যবস্থা করেছে। 1971 সালে যে যুদ্ধটা করেছেন, একেবারে মুখোমুখি যুদ্ধ যেটা পাকিস্তানিদের সাথে, সেটা সম্পর্কে আমাদের দর্শকদেরকে বলেন। নভেম্বর মাসের কিংবা অক্টোবরের শেষ শেষ আমাদের সেক্টর কমান্ডার আমাদের একটা গ্রুপ করলেন। এই গ্রুপটাকে দায়িত্ব দিলেন যাত্রাবাড়ি পাক বাহিনীর একটা ঘাঁটি ছিল, এখন যেটা যাত্রাবাড়ি থানা, এই ঘাঁটিতে আক্রমণ করার। আমাদের প্রতি নির্দেশ ছিল কমসে কম 20 মিনিট যুদ্ধ করবার। আক্রমণ বাগে আমাকে দায়িত্ব দেন। আমি তখন আক্রমণ বাগে যাই সন্ধ্যার পরে রাত্রেবেলা। আমরা যাত্রাবাড়ি থানার কাছাকাছি, পাক বাহিনীর ঘাঁটির কাছাকাছি যাই। ঘাঁটির কাছাকাছি গিয়ে যেখানে বিদ্যুৎ অফিস বর্তমান, একটা বিদ্যুৎ অফিস আছে, এই বিদ্যুৎ অফিসের কাছাকাছি খাম্বায় আমরা এক্সপ্লোসিভ ফিট করি। সেইখানে আমরা ভারী অস্ত্র নিয়ে গেছিলাম, এনার্গা রকেট নিয়ে গেছিলাম, ট্রেসার রাউন্ড নিয়ে গেছিলাম। আমরা 9 জন মুক্তিযোদ্ধার দল আমরা সামনে চলে যাই। প্রথমে এক্সপ্লোসিভ বাস্ট করলাম। বাস্ট করার পরে পাক বাহিনী আমাদের উপর 20টির মতো গুলি ছোড়া শুরু করলো। যেদিক থেকে বোমটা বাস্ট হয়েছে সেদিকে 20টির মতো গুলি ছুটতে ছিল এবং পাক বাহিনী রাস্তায় নেমে আসলো। তা আমরা পাল্টা গুলি ছুড়লাম, মুখোমুখি, এটা মুখোমুখি ঢাকা শহরে মুখোমুখি যুদ্ধ। পাল্টা গুলি ছুড়ার পরে আমরা ব্রাশ মারা শুরু করলাম। আমরা প্রত্যেকেই ব্রাশের পর ব্রাশ মারতে শুরু করলাম। পাক বাহিনীর অনেক সৈন্য মাটিতে লুটায় পড়ল। প্রচণ্ড যুদ্ধ চলছে, দুই পক্ষের প্রচণ্ড গুলি বিনিময় চলছে। আমরা মর্টার সেল মারতেছি, তারাও সেল মারতেছে। তাদের 2টা হেলিকপ্টার গানশিপ আসলো, আইসা আমাদের অবস্থানের উপর গুলি করতে শুরু করলো। আমরা পাল্টা তাদের অগ্নিগোলা ছুটতে শুরু করলাম। 1 ঘন্টা 10 মিনিট আমরা এখানে যুদ্ধ করছিলাম। আমরা সফলভাবে অপারেশনটা সাকসেস করি। পরে আমাদের সেক্টর কমান্ডার আমাদের প্রশংসা করেন। পরে আমার মায়ের সাথে দেখা, আমার মা বলতেছে, বাবা তুমি যুদ্ধ করতেছো আর আমরা ভাবতেছি তুমি মারা যাবা। বিবিসি বলতেছে, আকাশবাড়ি খবর বলতেছে। মাকে বললাম মৃত্যুর জন্যই গিয়েছিলাম এই দেশটা স্বাধীন করার জন্য, আমরা মৃত্যুর মুখোমুখি হয়ে যুদ্ধটা করছি। মা আমাকে বুকে ঝাঁপড়ে ধরলেন। যুদ্ধ করেছেন একদম সরাসরি সামনাসামনি, আপনি মরেও যেতে পারতেন, হ্যাঁ, কিন্তু আমরা আপনাকে আজকে জীবিত অবস্থায় আমরা পেয়েছি, একজন বীর মুক্তিযোদ্ধা। তো যখন 16ই ডিসেম্বর আমাদের বিজয় হলো, বিজয় ঘোষিত হলো, আমাদের বিজয় দিবস আমরা পালন করি, এই দিনটি যেদিন আমাদের জীবনে আসে আপনিও তো দেখেন, আপনার কাছে কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে। যখন আমার সাথীদের কথা মনে হয় যারা যুদ্ধে শহীদ হয়েছেন, যারা যুদ্ধে আহত হয়েছেন, কান্না আসে, আনন্দ আসে, কান্না আসে, যে আমরা জাতিকে, বাঙালি জাতিকে, একটা দেশ, আমাদের দেশ শত্রু মুক্ত করে দিতে পারছি, এটা আনন্দের বিষয়। এর চেয়ে বড় সত্য আর কিছুই নেই, আর কিছু নাই। মানে এটা আমাদের কাছে অনেক অহংকারের বিষয়, অনেক গর্বের বিষয় যে আপনাদের জন্যই কিন্তু আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছি বাঙালি হিসেবে। সুপ্রিয় দর্শক,
আমরা কথা বললাম বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান বাবুলের সাথে। আমরা শুনলাম তার সেই ভয়াবহ স্মৃতি, তিনি সরাসরি যুদ্ধ করেছেন, দেশটাকে জয় করে এনেছেন আমাদের জন্য, আমাদের বাঙালি জাতির জন্য। আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য রইল আমাদের রূপান্তর এবং চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আমরা আবার হাজির হব আপনাদের সামনে আরেকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে। ততদিন পর্যন্ত খোদাহাফেজ। ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবি সাধারণ